জাতীয় সংসদ নির্বাচনের মান ক্ষুণ্ণ হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। বলেন, সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে সর্বমহলে, ভোটাররা ভোট দিতে পেরেছেন। মঙ্গলবার নির্বাচন কমিশনের নিজ দপ্তরে তিনি একথা বলেন। দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে শনিবার প্রকাশ করা মার্কিন দুই প্রতিষ্ঠানের চূড়ান্ত প্রতিবেদনের জবাবে রাশিদা সুলতানা এমন মন্তব্য করেন। আগের নির্বাচনগুলোর তুলনায় কম সহিংসতা সত্ত্বেও বিভিন্ন কারণে বাংলাদেশে 7 জানুয়ারি নির্বাচনের গুণগত মান ক্ষুণ্ণ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের দুই নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDI ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI। আমরা মনে করি যে আমরা ইলেকশন আয়োজন করেছি জনগণ ভোটের জোটারের জন্য, ভোটার সাধারণ ভোট দিতে পেরেছে, এটা আমরা পেপার, পত্রিকা, টিভি, বিভিন্ন নিউজে আমরা দেখেছি। খুবই আন্তরিকভাবে সততার সাথে আমরা কাজটা করেছি এবং নির্বাচনের মান ক্ষুণ্ণ হয়েছে বলে আমরা কমিশন সেটা মনে করছি না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।